অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেছেন, নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তিতে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ আছে। এ চুক্তিতে যারা জড়িত ছিল তাদের মধ্যে আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাইকো কানাডিয়ান কোর্টে এটা স্বীকার করেছে, তারা এখানে ব্রাইবিং করেছে, তারা এখানে ঘুষ দিয়েছে, সেটা তারা কানাডার কোর্টে স্বীকার করেছে। এবং এখানে কোর্ট যেটা বলছেন, দেখেন এনার্জি মিনিস্টারকে টাকা দিয়েছে তারা, তৎকালীন এনার্জি মিনিস্টার মোশাররফ হোসেন সাহেবকে তারা টাকা দিয়েছে, এছাড়া তারা কাশেম শরীফ, সেলিম ভুঁইয়া এই দুজনের মাধ্যমে তারা টাকা দিয়েছে গিয়াসুদ্দিন আল মামুনকে। সেই টাকার পরিমাণটাও আছে এখানে, 1 কোটির অধিক টাকা গিয়াসুদ্দিন আল মামুন দিয়েছে। সেলিম ভুঁইয়া নিজেও 164 করে বলছেন এই টাকাটা নিয়েছে, যার কারণে এখানে করাপশনটা, এটা যেহেতু বাইরের দেশে প্রতিষ্ঠিত, সেই ক্ষেত্রে এই কোর্ট বলছে যে তারা যে করাপশনের মাধ্যমে যে 2003-6 কালীন সময়ে যে চুক্তিটা করেছে, জয়েন্ট ভেঞ্চারের চুক্তিটা, সেটাকে কোর্ট এটা বাতিল বলছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।